শিয়াদের খবর শুনেছেন আপনারা আজকে একটা পত্রিকায় বের হয়েছে কেউ শুনেননি ভারতের বাবরি মসজিদ ভারতের মসজিদ। এ সম্পর্কে ভারতের সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে এই রায়ে সারা পৃথিবীর মুসলমানের আল্লাহর প্রতি মসজিদে প্রতি যা দরদ আছে তার অন্তরটা ক্ষত বিক্ষত হয়ে রক্তক্ষরণ হয়ে সবাই অসুস্থির মধ্যে আছে সারা পৃথিবীতে ঠিক এই মুহূর্তে আজকের খবর শিয়ারা এত খারাপ শিয়ারা এত জঘন্য শিয়ারা এত জঘন্য বাবরি মসজিদের স্থানে রাম মন্দির তৈরি করার জন্য ওরা শিয়া ওয়াক্ফ বোর্ড থেকে একান্ন হাজার রুপি দান করেছে বলল শিয়ারা কি মুসলমান তাহলে এত ভক্তি কেন ইরানের প্রতি এদেশের এক শ্রেণী ইসলাম পন্থী আছে এরা হলো বেহায়া এরা জ্ঞানও নাই বুদ্ধিও নাই কোরআনও জানে না হাদিসও জানে না শুধু বলে আমরা ইসলাম আন্দোলন করি আক্রমণ করে তখন এরা খুশি হয় তোমার না এই জন্য তুমি পশে গেছো রাজনীতির নামে মাঠে ঘুরতে ঘুরতে এই পচা নোংরা এই সিড়ি জঘন্য গণতন্ত্রের পিছনে ঘুরতে ঘুরতে ইসলামের নাম করে ঘুরতে ঘুরতে ব্রেন বুদ্ধি বিবেক ভিতরের কলি যা পচে নষ্ট হয়ে গেছে হারাম আইনের সাথে মুসলিমদের যে আত্মিক সম্পর্ক যখন শিয়ারা সৌদি আরবের আক্রমণ করে তখন এরা খুশি হয় আর সুন্নি মুসলিমদেরকে ইয়ামানে মেরে সন্নি মুসলিমদের ঘর বাড়ি জ্বালিয়ে শিয়ারা শেষ করে দিয়েছে একটা বড় বিশ্ববিদ্যালয় করে ফেলেছে দারুজামান বন্ধ করে দিয়েছে শিয়ারা তোমার মাথা এটা ঢুকে না তুমি ইসলামের নামে রাজনীতি করো আর তুমি জানো না শিয়াদের আকিদা সম্পর্কে শিয়ারা আজও মনে করে মা এসা জেনা করে মহিলা তোমার ইমান আছে আর বাংলাদেশে ওরা শিয়াদের মতো বিপ্লব ঘটাতে চায় মনে রেখো আজীবন মনে রেখো দেশে একজন আহলাদি সন্তান বেঁচে থাকতে একজন আহলাদি তরুণ বেঁচে থাকতে সারা বাংলাদেশে শিয়া মতবাদ কোনদিন প্রতিষ্ঠা লাভ করবে না ইনশাআল্লাহ ওপেন ঘোষণা ব্যবস্থা আল্লাহ করবে এক ফোটা রক্ত থাকা পর্যন্ত শিয়াদেরকে এক সেকেন্ডের জন্য বরদাস করব না তোমাকে তৌবা করে এই ইরানের উপরে ভালোবাসা ত্যাগ করতে হবে না তুমিও মুসলমান না তাহলে আমি সহ্য করতে পারি না যখন বলে আবু বাকার কাফের ওমর কাফের উসমান কাফের এই তিন খলিফার হাতে যারা বাত করেছে তারাও কাফের যারা এই কথা বলে আর এই তারা। ভালোবাসে বাবরি মসজিদের জায়গায় একদিন হলেও দুই দিন হলো কাল হলেও পশু হলো পঞ্চাশ বছর পর হলেও ইনশাল্লাহ রাম মন্দির তৈরি করলে ওখানে আবারও বাবরি মসজিদ তৈরি হবে হবে আল্লাহ ব্যবস্থা করবেন আল্লাহ প্রেক্ষাপট তৈরি করে দেবেন ইনশাআল্লাহ আমি মুসলিম মসজিদের প্রতি আমার দরদ রয়েছে একশো বার আমি বলবো মুসলমানরা মুসলমানরা ওই পাঁচ একর জমির জন্য কার কাছে ভিক্ষা চাওয়া লাগবে না জমির দরকার নাই আমার মসজিদ যেখানে ছিল ওই মসজিদ ওখানে প্রতিষ্ঠিত হবে রায় হতে হবে এটা শুধু একটা মসজিদের সাথে বিষয়টা জড়িত না শুধু একটা মসজিদের সাথে বিষয়টা জড়িত না এটা সারা পৃথিবীর মুসলিমের ইমানের সাথে সম্পর্ক এটা আর সেই শিয়ারা শিয়ারা কত খারাপ কত জঘন্য এরা ইহুদি খ্রিস্টানদের কেউ খারাপ না ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের যত ক্ষতি করেছে তার থেকে লক্ষ কোটি গুণ বেশি ক্ষতি করেছে শিয়ারা ওদের মুখশ উন্মোচন করে देছি বলে देছি তার মধ্যে নতুন খবর একটা আজকের খবর গতকালরা ঘোষণা দিয়েছে রামমন্দির তৈরি করার জন্য অনুদান হিসাবে হাজার রুপি শিয়া ট্রাস্ট থেকে অনুদান দেওয়া মেনে যখন সারা পৃথিবীর মুসলিমরা ক্ষত বিক্ষত দুঃখিত এরকম একটা রায়ের কারণে মুসলিম ভাইদের উপরে অত্যাচার হবে সুমানে হত্যা করবে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিবে ইন্ডিয়াতে এই জন্য মুসলিম ভাইরা ভাবছে চিন্তা করছে কি করা যায় আর এই মুহূর্তে কাজ করেছে। আর তাদেরকে তুমি মুসলমান বলো বলে ইরানে ইসলামের বিপ্লব ঘটেছে ব্যাকুপ কোথাগার ইরানে ইসলামের বিপ্লব ঘটেনি ইসলামকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের বিপ্লব হয়েছে মাঝখানে কথাটা আসছিল হট করে বলে দিলাম আপনাদের এদের সম্পর্কে জানতে হবে খারেজিরা যেমন মুসলমানদের মুসলমানদের শত্রু শত্রু না। যারা হত্যা করেছে উসমানকে হত্যা করেছে অমরকে হত্যা করেছে এরা ইহুদিদের যোগ সাজে হত্যা করেছে ওইটাই আজকে বাংলাদেশে সারা বিশ্বে জঙ্গিবাদ নামে জঙ্গি তৎপরতা নামে এইটা মুসলিম দেশগুলোকে ক্ষতিগ্রস্ত করার জন্য জঙ্গিবাদ নামে এটা চালাচ্ছে কিন্তু ইহুদি খ্রিস্টানরা মুসলিম দেশগুলোকে নষ্ট করার জন্য একটা চক্রান্ত চালাচ্ছে কেউ বুঝতে চাচ্ছে না ভাবতেও চাচ্ছে না চিন্তাও করতে চাচ্ছে না হ্যাঁ সময় একদিন আসবে ইনশাল্লাহ বুঝবে এইভাবে বুঝবে একজন মুসলিম কি মনে করতে পারে শিয়ারা মুসলমান বলেন তো দেখি একজন মনে করতে পারে না যদি শিয়াদেরকে কেউ মুসলমান মনে করে ও নিজে মুসলমান থাকবে না এটাই হলো আকিদা আমরা এই মতবাদ গুলোর মুখশ উন্মোচন করে দিয়েছি তার মধ্যে একটা সুফিবাদ সম্প্রতি নতুন একটা বই বের করেছি আমরা তাবলিক জামাতের স্বরূপ একবার নতুন এই গত তিন দিন আগে আমার হাতে আসছে মানুষ পেয়েছে এই প্রচলিত ইলিয়াসি তাবলিগের আকিদা হলো সুফিবাদ যেটা মূল জায়গায় আসলাম এবার বাংলাদেশে এই দুইটা তরিকা দেওবন্দি তরিকা আর কি বিলবী তরিকা দেওবন্দি তরিকা আর বিলবী তরিকা এই দুইটা তরিকায় কিন্তু সুফিবাদ বিশ্বাসে কিসে বিশ্বাসী ছবি কিভাবে ওরা আল্লাহ বানাতে চায় নিজে আল্লাহ হয়ে যায় এক সময় বলছে তার মধ্যে এরা দুই শ্রেণীর মানুষই বাংলাদেশে এক শ্রেণীর মানুষ পীর পূজা করে এরা হলো দেওবন্দি আর এক শ্রেণীর মানুষ হলো মাজার পূজা করে এরা হলো বিরলভী ওরা কিন্তু মাজার পূজা করে না এরা এবার পীর পূজা করে এরা তো বায়েজিদ বোস্তামি আর মানসুর হাল্লাজ আর ইবনুল আরবি প্রচলিত বক্তব্য দেয় সেখানে দেখবেন শুধু মানসুর আল্লাহের কাহিনী বলবে শুধু বলবে আপনার বাহজিদ বোস্তামের কাহিনী ইবনুল আরাবির কাহিনী বলবে বায়জুদ বুস্তামি বলছে তলবตุল্লাহাসিত্তিনা সানা আমি আল্লাহকে খুশি 60 বছর যাবত খুঁজে কোথাও পাইনি فاذا انا هو এখন দেখছি আমি নিজেই আল্লাহ আজ যে আল্লাহ দাবি করে কি মুসলমান থাকে না আর একটা কথা বলছে যখন বাড়ির বাহির থেকে কেউ ডাকা হতো তাকে বাড়ির বাহির থেকে ডাকছে আবু বিস্তাম আবু ইয়াজিদ বিস্তাম নাম আমাদের দেশে বলে বা ইজিদ বলছে যে আছে বাড়িতে তো ও জবাব দেয় কি জানেন লাইফিল বাইতে গাই বাড়িতে আল্লাহ ছাড়া কেউ নেই ও যে কোনো সময় বলতো আমি কতই না পবিত্র আমি কতই না পবিত্র আমার মর্যাদা কতই না বেশি এই সুভান কথাটা কার সাথে জড়িত বলেন তো আমার না সুভান আল্লাহ না এই বধটা এর সাথে যোগ দিয়েছে